सुप्रिय दर्शक আসসালামু আলাইকুম দেশ বিদেশে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে নতুন আরো একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে আজকের ভিডিওটি বিক্রিত ছাগল নিয়ে আমি আজকে আসছি নাটোর জেলার হয়বুতপুর হাটে এই হাটটি প্রতি রবিবার সকাল 7টা থেকে ঠিক সকাল 10টা পর্যন্ত চলে সুপ্রিয় দর্শক আপনারা আমাকে অনেকজন প্রশ্ন করে থাকেন যে আমি যে হাটগুলোর ভিডিও আপনাদেরকে দেখাই সেই হাটের বিক্রিত ছাগলের ভিডিওগুলো যেন আমি করি তো সেই তারই আলোকে আজকে আমি এই হাটে আসছি আপনার অন্য আসলে ছাগলের ভিডিও করব না শুধু আজকে ভিডিও করব যেগুলো ছাগল বিক্রি হয়ে গেছে সেই ছাগলে আসলে কত দিয়ে বিক্রি হলো এই যাবতীয় কিছু জানার চেষ্টা করব এমন একটা মজার ব্যাপার হচ্ছে যে আজকে যে ভিডিওটি আমি তৈরি করছি সেটা শুধু আমার এই চ্যানেলের দর্শক নিয়ে কারণ আমার অনেক দর্শক আসছে বাংলাদেশের দূর দূরান্ত থেকে ছাগলও কিনছে এবং তারা কত করে ছাগলগুলো কিনছে এবং কী কী সাথে ছাগলগুলো কিনছে এই যাবতীয় কিছু আজকে জানানোর চেষ্টা করবো সুপ্রিয় দর্শক আমি কথা বলাচ্ছি না তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কোথা থেকে আসছেন ভাই আমি সাভার থেকে আসছি আমার ভিডিও দেখেন আপনি ইনশাআল্লাহ আপনার ভিডিও সব সময় দেখা হয় এবং আপনার ভিডিও দেখে আমি এখানে আসছি আচ্ছা আপনার ভিডিওর উপর মানে রিসার্চ করে এখানে আসছি আর আয়েশা খুব ভালো লাগতেছে ভালো লাগছে না আপনার সাথে দেখা আরো ভালো লাগছে আচ্ছা 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 ভালো লাগছে পশুমর্ত গাড়ি এমনিতে হাটে কি দেখলেন যে দাম কেমন ছাগলের দাম মোটামুটি ভাই নিয়ন্ত্রণের ভিতরে আছে আচ্ছা এবং সবাই মানে সুপ্রিয় দর্শক ভিডিও দেখে তো অভিজ্ঞতা ভালোই অর্জন হয়েছে কান বড় কথা বলি মুখে কাটিং ভালো তো এই তিনটা বাচ্চা নিচে ভাই কানগুলো বড় সব পাটি বাচ্চা না ভাই সব পাটি বাচ্চা এগুলো আসলে ভালো বড় হলে ভালো পাঠা দিলে ভালো বাচ্চা এগুলো থেকে বের হবে ১৯,০০০ টাকাতে নিচ্ছেন আর এই দুটা এই দুটা এই দুটা এই দুটা বাচ্চা কত নিচ্ছেন এই দুটা ৭,০০০ এই পাটি বাচ্চা আচ্ছা এই এই বাচ্চা দুটার দাম কম হওয়ার কারণই হলো এই যে কানগুলো ছোট কালার ঠিক আছে কানগুলো ছোট এই জন্য দাম কম এনেছেন এটা কিন্তু আপনার কি জাতের মনে হয় কি জাতের বলেন তো এটা আচ্ছা আচ্ছা আমি আপনাকে আরেকটু চিন্তা দিই যেটা চাইছেন এটা হলো হরিয়ান জাতের ক্রস হরিয়ান জাতের ক্রস মানে হরিয়ান জাতের ছাগলের বৈশিষ্ট্য হলে যে কানে ফাটাটা দিচ্ছে না এটা সামনের দিকে থাকে ক্রস জাগরণের সামনের দিকে কিন্তু ভালোভাবে আসে নাই বুঝছেন ৭,০০০ টাকাতে নিচ্ছেন দুইটা না আচ্ছা আর এই দুইটা কত দিন নিচ্ছেন ১২,৫০০ এটা পাঠিয়ে বাচ্চা দুটো খাসি এগুলো কিন্তু পাঠি হলে এই কালারটা হলে খুব ভালো হইতো বুঝছেন পাঠি হলে এই কালারটা অনেক ভালো হইতো যাই হোক এটা ১২,৫০০ টাকা দুইটা নিচ্ছেন তাই না এমনিতে কোনো সমস্যা হচ্ছে হাটে কোনো সমস্যা হচ্ছে সমস্যা হয় না আসতেও কোনো সমস্যা হয় নাই আচ্ছা ইনশাআল্লাহ মনে করতেছি যাই তো কোনো সমস্যা হবে না আচ্ছা হাটে হাট কমিটির লোক আমি বলে দিচ্ছি আপনাদের হাসিল যেটা খাজনা সেটা কম নেবেনি আর পার্শ্ববর্তী বাস স্ট্যান্ড আছে ওইখানে দাঁড়ালে আপনার ঢাকার বাস অ্যাভেলেবেল আছে বক্সিং নিয়ে চলে যাবেন কারণ মাস্টার কাছে যাওয়ার দরকার নেই মাস্টারের কাছে গেলে ওই ওখান থেকে আরো দেখাচ্ছে ওখানে ব্যবসা শুরু করে দিবে ওই রোডের উপর দাঁড়া থাকলে অ্যাভেলেবেল বাস আছে আপনি মিট করে নিয়ে চলে যাবেন ৫০ টাকা বা ১০০ টাকা করে পার পিস নিতে পারে ইনশাআল্লাহ তো ভালো থাকবেন হ্যাঁ ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন হ্যাঁ ভালো ভাই আপনি কোথা থেকে আসছেন ভাই আমি মান্দা সুতিয়ার থেকে আসছি নওগাঁ থেকে আসছেন হ্যাঁ আচ্ছা আচ্ছা এই ছাগল কিনছেন তো হ্যাঁ ছাগল কিনছেন আচ্ছা ভাই এখানে কয়টা ৪টা কিনছেন হ্যাঁ ৪টা কিনছেন আচ্ছা ৪টা কিনছেন সব কি পাঠি নাকি মেয়ে বাচ্চা একটা মেয়ে বাচ্চা তিনটা ছেলে বাচ্চা ও আচ্ছা মেয়ে বাচ্চা কোনটা এটা আচ্ছা মেয়ে বাচ্চা এটা আচ্ছা মেয়ে বাচ্চা এটা এটা কত কিনছেন এটা কিনছি ৭,৫০০ টাকা এমনিতে বলছে কি জাতের বলছে তোতাপুরি না এটা এটা হলো যে কানগুলো সামনের দিক ভাঙ্গা থাকে এটা হলো হরিয়ান জাতের ছাগল বলে এগুলো হরিয়ান জাতের ক্রস ছাগল তোতা হলে এখানে মাথা বাঁকা থাকতো হ্যাঁ বাঁকা থাকতো কত নিচ্ছেন তাহলে ৭,৫০০টাকা এটা কি নিচ্ছেন এটা খাসি না আচ্ছা এগুলো আসলে বড় হবে কান বড় তো গায়ের মাংস লাগবে বেশি এটা কত কিনছেন ১১,৫০০ টাকা না আর এটা 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 খাসি এগুলো বয়স কয়দিন করে বলছে ভাই ৬ মাস করে বলছে এটা কত কিনছে ৭,০০০ টাকা ৭,৫০০০ টাকা আচ্ছা আর এটা এটা
কত নিছে জোড়া 12,000 নিছে ও আচ্ছা আচ্ছা এটা খাসি আর ওটা পাঠি এটা কানগুলো বড় আছে তো আপনার হলো কস জাতের এই 6000 টাকা পার পিস পড়ছে একটা খাসি একটা মেয়ে বাচ্চা একটা মেয়ে বাচ্চা একটা খাসি বাচ্চা আচ্ছা এগুলো সবই তোমরা কিনছো নাকি এ বাচ্চাটা কত কিনছে বলতে পারো হ্যাঁ এটা কত কিনছে বলো জানো কি এটা কিনছে 2-4000 টাকা কিনছে এটা আচ্ছা এটা এটা কিনছেন 4,500 কারণ দেখাচ্ছে এই হাটে ব্যাপারী সংখ্যাটা বেশি, দূর দূরান্ত থেকে ব্যাপারী আসে। আসলে এভাবে তারা যেহেতু ব্যবসা, তাদের মুখও আমি নিতে পারি না, আবার সত্যি কথাটা তাদের কাছে আমি জানতে পারি না আসলে মুখ, কারণ তোমাদের তো ব্যবসা, তাহলে আপনাদের ব্যবসা তাই না? আমি আসলে মুখ দেখা যাচ্ছে অরিজিনাল কথা বললে তো আপনার ব্যবসা করতে হবে। 4,000 টাকা পার পিস কিনছে, এটা কত দেখলেন ভাই? এটা এটা খাসি খাসি বাচ্চা, আচ্ছা এটাও খাসি। এই দুইটা বাচ্চা কত কিনছেন? 14,000 খাসি বাচ্চা না? আচ্ছা কয় মাস করে বয়স বলছে ভাইগুলো? ভাইগুলো বয়স কয় মাস করে বলছে? সাড়ে তিন মাস। 14,000 কিনছেন? মানে আপনি যেগুলো বাচ্চা কিনছেন সব মোটামুটি 6-7,000 টাকার মধ্যেই সব আছে না ভাই? এটা তো বড় ওইটা না না আচ্ছা এটা 8,500 এটা পাঠি বাচ্চা খাসি খাসি আপনাদের খাসি বেশি চলে নাকি? খাসি পাঠি সব চলে আপনাদের বাসা নরসিংদী? আচ্ছা আচ্ছা মানে ভাই যেগুলো কিনছে দেখা যাচ্ছে ছোট বাচ্চাগুলো যেগুলো আছে এই দেখতে পাচ্ছেন এগুলো বাচ্চা, এগুলো সব মানে 6-7-এর মধ্যেই সব কিনা এই হাট থেকে, কান বড় হোক আর ছোট হোক সেটা দেখার বিষয় না। আমি মুখ নিচ্ছি না, সমস্যা নেই। 2-11,000 কিনছেন? আচ্ছা 2-11,000 বয়স কয়দিন বলছেন? 2 মাস। এই খাসি বাচ্চা গুলো কিনছে কান বড়, এগুলো কিনছে হলো 11,500 টাকা নাকি? আর এই দুটো কত কিনছেন? খাসি বাচ্চা এই দুটো 14,000-7,000 টাকা পিস, এগুলো একটু গায়ে একটু মাংস আছে যা করে 7,000 টাকা পিস। আর এটা এটা খাসি বাচ্চা আচ্ছা এটাও 6,000 টাকা কিনছেন? আচ্ছা ঠিক আছে ভাই যান, ঠিক আছে সমস্যা। আর ওটা কি কিনছেন দেখি? এটা এটা রাজস্থানি তোতা। কয় দাঁত চলছে এটা? কয় দাঁত? দাঁত ছাড়া আপনার খাসি আছে 2টা, পাঠি 5টা? ও 2টা পাঠি। কোন 2টা পাঠি? আচ্ছা আচ্ছা এটা এটা তাই না? দেখি দেখি এইটা পাঠি, কান ভালো আছে তো ভাই? কত নিছে এটা? 6,000 টাকা। আচ্ছা 6,000 টাকা এটা কিনছেন, একটু সামনে নিন দাদা আছে না? আর একটা কোনটা পাঠি বল ভাই? এটা এটা কত নিছেন? 7,000। এই আসলে সুপ্রিয় দর্শক এগুলো আসলে বয়স হচ্ছে দেখেছে, এগুলো 2-3 মাসের মতো বয়স। এটা 7,000 নিছেন আর ওটা 6,000। আচ্ছা এই খাসি দুটা কত নিছেন? এইটা খাসি এটা নিছে হচ্ছে 5,500। 5,500 আর এটা এটা 6,500। আর এই দুইটা, এই দুইটা কালো ভাই? 14,000 খাসি না? আচ্ছা 14,000 একটু গায়ে মাংস বেশি একটু বড় সেই জন্য দেখা যাচ্ছে 14,000 টাকা দিয়ে ভাই এগুলো নিচ্ছে। আচ্ছা ভাই আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কেমন আছে? জি ভাই ভালো আছে। কেমন আছেন? ভাই আলহামদুলিল্লাহ। আমার ভিডিও দেখেন আপনি? জি আপনার ভিডিও দেখি ভাই, আপনার ভিডিও দেখি ভাই। এত দূর আসা আমরা তো আর চিনি না যে হয়বতপুর কোথায়, নাটোরে এটা চিনি না। এই জায়গায় এসে উদ্বুদ্ধ হইয়া ছাগল কিনছে তাই না? জি ভাই। এমনিতে হাটের বাজার কেমন দেখছেন? আলহামদুলিল্লাহ ভালোই, আর না সস্তা আছে। দাম দর করে নিতে হবে? জি দাম দর। আচ্ছা কয়টা ছাগল কিনছেন? আমি তিনটা কিনছি, ওই একটা কিনছি। আচ্ছা কোন তিনটা ভাই আপনি কিনছেন? আমার এই তিনটা। আচ্ছা তিনটা।
পাটি মাছ না খাসি এগুলো এই দুটো খাসি আচ্ছা একটু ভালো করে দেখায় তাহলে আপনি আপনাদেরকে আপনারা আসেন আপনাদের ভিডিও দেখালে তাহলে অনেক আরো দর্শক আছে উদ্বুদ্ধ হয় বুঝছেন জি জি বলছেন ভাই আসি ভাই ভালো আছে এটা প্রিয় বাচ্চা এই পাটি বাচ্চা না সব না না এটা হলো পাটি এই দুটো খাসি আচ্ছা এই খাসি বাচ্চা দুটো কত নিছেন এই দুটো নিছে হলো হ্যাঁ এই দুটো নিছে 12000 এই দুটো লাল দুটো লাল লাল দুটো 12000 দিয়ে নিছেন আচ্ছা একটু ভাই একটু ছোটাও তো দেখি একটু ভালো করে দেখেন এই লাল দুটো খাসি বাচ্চা 12000 টাকা দিয়ে নিছেন আচ্ছা আর এটা 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 পাটি পাটি না এটা ভালো কোয়ালিটি আছে হ্যাঁ কান বড় ভালো বাচ্চা পাটা দিলে ভালো বাচ্চা বের হবে এটা কত নিছেন 8500 টাকা দিয়ে নিছেন তাই না 8500 আর এটা কত নিছেন ভাই এটা পাটি খাসি 7400 টাকা 7400 দিয়ে নিছেন छागल ঢাকা দোকান আচ্ছা স্যার ভিডিও ভালো লাগে আপনাদের ভিডিও ভালো লাগে বলেই তো দেখি আচ্ছা ঠিক আছে এমনি তো হাটে আসছে হাটে আসে কি দেখলেন যে হাটে ছাগলের দাম কেমন হাটে আসার পরে এখন দামটা মোটামুটি বেশ ভালোই ভালোই আছে না হ্যাঁ তবে দাম দর করে নিতে হবে দাম দর করে নিলে মানে দিতে চায় না দিতে চায় না না ওই তারা ওই উপরে মনে করেন যে যে রেট আমাদের ওই সাইডে আছে মনে করেন যে একটা দুটো হরিয়ানা যদি কিনি বা কিনছি ওই দাম এখানে পড়ে না আচ্ছা আচ্ছা আপনি ওখানে যদি 14000 হয় 13000 হয় ওই ছাগল দেখা যাচ্ছে এখানে 1500 বা তারও বেশি আচ্ছা আচ্ছা আসলে ব্যাপারটা কি আপনাদের ওদিকে যে ছাগলগুলো যায় বাংলাদেশে অনেক দূর দূরান্ত কিন্তু এই হাট থেকে ছাগল যায় বুঝছেন যে নরসিংদী পাটি বলে যে ভাই আমাদের নরসিংদীতে ছাগলের দাম কম কিন্তু আপনাদের ওখানে বেশি কেন কিন্তু এই যে এই ছাগলগুলো দেখছেন না এই সব নরসিংদী পাটি ছাগলগুলো কিনছে কিন্তু এগুলো কিন্তু ম্যাক্সিমাম কিন্তু পাটি ছাগল খাসি কিন্তু কম এগুলো কিন্তু নিয়ে যে খামারে দিবে ছাগল ভাই কিনছে ভাই সিরাজগঞ্জ থেকে আসছে আমার ভিডিও দেখে ভাই আসার পরে দেখাচ্ছে ছাগলটা কিনছে 15000 টাকা হরিয়ান জাতের ক্রস এটা ভালো পাঠা দিলে ভালো বাচ্চা বেরোবে ঠিক আছে ভাই ছাগল নিয়ে তো যাইতে পারবেন
বাসে করে নিয়ে চলে যাবেন বক্সে আপনি ম্যাপ অনুযায়ী আসি আর কি কাউন্টারে যাওয়ার দরকার নেই কাউন্টারে যাবেন না কাউন্টারে গেলে সমস্যা আছে আপনি এইখান থেকে বাস উঠবেন এই পাশে কাউন্টারের এপার থেকে अवेलेबल বাস আছে ওখান থেকে নিয়ে চলে যাবেন বুঝছেন 50 টাকা 100 টাকা বেশি নেবেন না জলদি দেন বাচ্চা তো ঠিক আছে ভাই ভালো থাকেন না छागल हाटे अपना 70-75 हज़ार छागल बिक्री है अब देखा किस कस जाते रही है ओरिजिनल जो रही है 30-40-50 हज़ार टाकाओ बिक्री है तो आसले अपना आसे दाम दर कर छागल नीते हलो सब समय बोली सुप्रिय दर्शक अपन एक कथा बोलते चाहिए आज के जो भिडियो अपना उपभोग कर लें ये बांग्लादेश राजशाही विभाग के नाटोर जिलार हबीबपुर हाट यह हाटी प्रति रविवार सकाल 7টা থেকে ठीक सकाल 10টা पर्यंत चले एक कथाटा बल्लम यजे जैसा पार्श्वर्ती देश इंडिया रोन इंडिया अनेक दर्शक रोन ता नाटक चिन्हे ना जार कारण पुरो ठिकाना एक बारे बल्लम तो सुप्रिय दर्शक हमें आज के जतटुकू पार्स देखान चेषा करी जदिव आज के भिडियो करार कथा छो ना हमार तो हाटे आसार पर देखीजे प्रचुर परमाण छागल উঠছিলো তো আমার অনেক দর্শক আসছে যার কারণে আমি তাদের মিস করি নাই সবাইকে ক্যামেরার সামনে নিয়ে আসার চেষ্টা করছি তো আমি জানি না এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো আশা করি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে রাখবেন আর একটা কথা বলতে চাই যে আপনারা যারা ছাগল কিনতে আসবেন কোনো মাধ্যমে আসবেন না আমার ভিডিওটি দেখতে থাকুন আপনারা আমার ভিডিওটি দেখলে দেখা যাচ্ছে কোনো মাধ্যম লাগবে না আপনারা নিজে নিজে এসে ছাগলগুলো কিনতে পারবেন সুপ্রিয় দর্শক আজকে ভিডিও এই পর্যন্তই আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সে পর্যন্ত সুস্থ থাকবেন ও ভালো থাকবেন